নারায়ণপুরত রাইজ দলের সম্পাদক অনুপজ্যোতি শইকীয়াক বিপুল আদরণি রাইজ দলের দায়িত্ব গ্রহণ করার পাছত পুনপ্রথমবার গৃহ সমষ্টি বিহপুরিয়ালে অহা নেতাগুলিক বিশ্বনাথ আর লক্ষিমপুর জেলার সীমান্তবর্তী অঞ্চল হাওয়াজানের সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে বাইক রেলি করে আদরি আনে। রাইজ দল জিন্দাবাদ, অখিল গগৈ মুক্তি দিয়ক, অনুপজ্যোতি শইকীয়া জিন্দাবাদ, বিজেপি গো বেক আদি স্লোগানে সমগ্র পথসা উত্তাল করে তোলে সমর্থক সকলে। সমষ্টিত পদার্পণ করিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি দলক ক্ষীরধার সমালোচনা করে নেতাগুলি। পুরিয়াবাসী রাইজর ওসব মই প্রথমে সেবা যাচিছো আর পোনপ্রথমে আপনার সংবাদ মাধ্যমের যোগেদি এটা কথা কব বিচার যে অতি সোনকালে সরকারখনে অখিল গগৈ ডাঙরিয়াক মুক্তি আকাশলৈ এৰি দিব লাগে আর পরবর্তী সময় নির্বাচনত অবতীর্ণ হয়ে পেলাই দম্ভালি মরা কথা কই থাকে শক্তি পরীক্ষা দেখাওক প্রথম অবস্থাত। আর দ্বিতীয়তে এটা কথা চাওক, মৰাণ যি অধিবেশন হয়ে গেল সেই অধিবেশনত সকলোৱে ইঙ্গিত পাইছে, সকলোৱে গম পাইছে যে আমার আঞ্চলিকতাবাদী চিন্তাধারায় থাকা সকল দল সংগঠন এক হয়ে পেলে আমি আসলে নির্বাচনত অবতীর্ণ হম আর স্পষ্টভাবে এই নির্বাচনত রাইজর খিলঞ্জীয়া লোকর জয়ী হব, এ কথা স্পষ্ট। আর একটা কথা, ঠিক এখন বিজেপি সরকার দিনত কেন ধরনের কি হয়ে আছে আমি দুনাই কোয়া প্রয়োজন নাই, সমগ্রবাসী রাইজে রাইজর দলের ওপর আস্থা আর বিশ্বাস রাখিছে। আমি অনাগত দিনত রাইজর যা